শিবসাগরত ভয়ঙ্কর ঘটনা। মাস্কটা দরে ভয়ঙ্কর আক্রমণ এজন যুবকক। রিকু দাস নামের যুবকজন দর খাপত গুরুতরভাবে আহত হয়। রিকু দাসর ঘর দরিকাঘাট রজাবাড়ীত। শিবসাগরত পুনের সংঘটিত হয়েছে ভয়ঙ্কর ঘটনা। মাস্কটা দরে ভয়ঙ্কর আক্রমণ এজন যুবকক। আক্রমণ করা ব্যক্তিজনের নাম সঞ্জীব সরকার। সঞ্জীব সরকারের ঘর পলখনীত। রিকু দাস নামের যুবকজন দরঘাপত গুরুতরভাবে আহত হয়। রিকু দাসর ঘর দরিকাঘাট রজাবাড়ীত বলে জানিপরা গেছে। মাস্ক কিনাক ল তর্ক বিতর্কর এই আক্রমণের ঘটনা সংঘটিত হয়। রিকু দাসক সংকটজনক অবস্থায় শিবসাগর অসামরিক চিকিৎসালয়ত ভর্তি করা হয়, যদিও পিছত উন্নত চিকিৎসার বাবে ডিব্রুগড় স্থিত অসম চিকিৎসা মহাবিদ্যালয়লৈ প্রেরণ করা হয়। আনহাতে সঞ্জীব সরকার নামের যুবকজন ঘটনা সংঘটিত করিয়েই পলায়ন করে। মোৰ ভাইটি মানে মই আপোনার ব্রহ্মপুত্র হোটেল মানে ডিউটি করো। অলরেডি মই ডিউটি অহার অবস্থাত মানে মোৰ ভাইটি মানে মই রুমতে আছিল বর্তমান। মোৰ ভাইটি মানে আপনার মাস্ক কিনবলে গৈছিলে পলখনি এনেকে সঞ্জীব সরকার বলে কোয়া দোকান এখন মানে। কিন্তু মোৰ ভাইটি মানে মাস্ক কিনব জানে দোকানখন বহিছিলে। বহার পিছত মানে বর্তমান দোকানে মাস্ক নাছিলে মানে নথকার অবস্থা সোধা অবস্থা টকাটকি করার পিছত মানে সেই অবস্থাক লো মোৰ ভাইটি তাহে ঘপিয়াই দিলে। অলরেডি মই সেইখিনি দেখা নাই মানে ব্যক্তিগত হিসাবে মই তারপর মানে মোৰ যোনখিনি ইনফর্ম আহিছে মানে সেইখিনি মই কৈছো মানে আপনাদের মানে। আর ঘর ওসর মানে কিনার এজন মানে বৌ বলে কয় বৌ এজনে মোলক ফোন করেছিলেন মানে বৌজনে ফোন করার পিছত তুমি কত আছা মো মাতুতে তোমার ভাইটির চলে অহার অবস্থা মানে মানে ভাইটিক মানে এম্বুলেন্সত মানে বেলেগ এখন গাড়ি টেক করে পিনি মানে ভাইটি অলরেডি আহি পাই গলি তারপরে মানে আহি পাইছি মানে ইয়াত। মোৰ ভাইটির নাম রিকু দাস হয়, সঞ্জীব দাস সঞ্জীব সরকার মানে তেওঁ ঘর পলখনীত। আগর কোনো শত্রুতা বলবলে লেনদেন একো নাই মানে মই জানা অবস্থাত মানে একচুয়ালি নাই মানে অলরেডি মানে তেওঁ বিশেষ মানে মাছ কিনিবলৈ গৈছে বুলি তারপর মানে শুনা মতে গৈছে মানে মাছ কিনিব গৈছে না তাত বহি আছিলে মানে মই বিশেষ সেইটো গম পোৱা নাই। কিন্তু তাত তেওঁ যত বিকে মানে তাত বহি থকা অবস্থাত মানে তেওঁ মানে তেওঁক মানে দাহে মানে অত্যাচার চলাইছে মানে। রিকু দাসে মানে বিশেষ একো নকৰে মানে কেতিয়া ব্যৱসায় হাজি আছে যে তেনেকৈ কৰে আৰু মানে মাছৰ ব্যাপার কৰে আৰু পলখনীত ঘৰ তেওঁ অলরেডি মোৰ ভাইটি হয় তেওঁ পলখনীৰ পৰা বিয়া পাতিছে মানে আৰু আমাৰ ঘৰ অজাবাৰীত মানে। শিবসাগৰৰ পৰা ৰাতুকুমাৰ দাসৰ ৰিপৰ্ট নিউজ 13।